রাজবাড়ী ও সিরাজগঞ্জে নদী ভাঙনে বিলীন হয়েছে অনেক স্থাপনা, এখনও হুমকির মুখে রয়েছে আরও স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, ভাঙন ঠেকাতে সঠিক সময়ে ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধের চেষ্টা চলছে। পদ্মায় হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় রাজবাড়িতে বেড়েছে ভাঙনের তীব্রতা। গত এক সপ্তাহে বিলীন হয়েছে রাজবাড়ীর সদর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকার বহু স্থাপনা। হুমকির মধ্যে পড়েছে নানা স্থাপনা সহ রাজবাড়ী শহর রক্ষা বাঁধ। ভাঙন রোধে সঠিক পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড, অভিযোগ স্থানীয়দের। কাজ স্থগিত থাকে তাহলে বেড়িবাঁধ কিন্তু হুমকির সম্মুখীন হয়ে পড়ে যাবে এবং এই এলাকার মানুষ মানে ঘর বাড়ি সমস্ত কিছু নদীর মধ্যে বিলীন হয়ে যাবে। এই বালুর বস্তার কাম না, আমাদের এখন সরকার সিমেন্ট বালু মাটি দিয়ে এগুলি দিয়ে ইট দিয়ে আমাদের এটা ভালো করে দিই। পানি উন্নয়ন বোর্ড বলছে বালির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। আমরা ইমার্জেন্সি বেসিসে আমরা জিও ব্যাগ পলিস্টার ব্যাগ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছি এবং আমরা ইনশাআল্লাহ এটা সম্ভব হবে। এদিকে সিরাজগঞ্জে আবারও যমুনার ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। বিলীন হয়েছে সদরের পাঁচ ঠাকুরি গ্রামের বসত বাড়ি, ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা। ভিটে মাটি হারিয়ে নদীপাড়ের অসহায় মানুষ আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে। এলাকাবাসীর অভিযোগ, সময় মতো ভাঙন ঠেকাতে পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। মানুষের থাকার বাড়ির ভিটেটা পর্যন্ত বিলীন হয়ে যাচ্ছে। আমাদের শেষ সর্বশেষ জায়গাটুকু আছে, এই জায়গাটুকু যদি বেড়িবাঁধ দিয়ে রক্ষা করা না হয় তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। আমরা জায়গায় যাই, মানুষের বাড়িতে রাস্তা নাই, গাছপালাই এরকম রয়েছি। ওই রোহিঙ্গাদের মধ্যে যদি আমাদের একটু বাসের ব্যবস্থা করে দেয় তাহলে হয়তো আমাদের এলাকার লোকজন যারা আছে তারা হয়তো একটু আপনার রাস্তায় আইনে লোক। দ্রুত ভাঙন রোধ করা না গেলে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ আশেপাশের প্রায় 20টি গ্রাম। জানাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। গত এক সপ্তাহে বিলীন হয়েছে রাজবাড়ী সদর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকার বহু স্থাপনা। হুমকির মধ্যে পড়েছে নানা স্থাপনা সহ রাজবাড়ী শহর রক্ষা বাঁধ। এ ব্যাপারে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস, ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা এই ভাঙনের যে সর্বশেষ তথ্য সেটি জানানোর জন্য এখন রয়েছে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর নামক এলাকায়। আপনি যেটি বললেন যে ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেই প্রশ্নের উত্তরে যদি বলি, সেই ক্ষেত্রে তারা স্থায়ী যে সমাধান, সেই সমাধানের লক্ষ্যে তারা পদ্মার যে আসলে প্রায় 50 কিলোমিটার অরক্ষিত এলাকা তার মধ্যে কিন্তু একেবারে অল্প পরিমাণ জায়গা স্থায়ীভাবে যে সিসি ব্লক দ্বারা নির্মাণ কাজ সেটি করে যাচ্ছে, সেটি 5 থেকে 6 কিলোমিটার অংশ হবে। আর বাদবাকি যে ভাঙন কবলিত এলাকা সেখানে যখন ভাঙন শুরু হয় তখন জিও ব্যাগ দিয়ে কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে ভাঙন রোধের চেষ্টা করে। তবে সেই চেষ্টা যে তারা শতভাগ সফল হয় সেটি কিন্তু আসলে আমরা দেখিনি। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি ঠিক আমার পেছন দিকে একটি বিনোদন কেন্দ্র ছিল কয়েক বছর ধরে, বন্ধন বিনোদন কেন্দ্র, সেখানে কিন্তু সিসি ব্লক দিয়ে কিন্তু বিনোদন কেন্দ্রটি সুরক্ষিত ছিল। গত বছরের ভাঙনে কিন্তু সেই সিসি ব্লক কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয় এবং আমরা এবছর যেটি দেখলাম সেটি কিন্তু বন্ধন বিনোদন কেন্দ্রের যে 150 মিটার এলাকা সেটি কিন্তু একেবারে নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। শুধু তাই না, এখানে কয়েকটি ইটভাটা রয়েছে, বেশ কয়েকশো বাড়ি রয়েছে এবং দৌলতদিয়া যে গোয়ালন্দ উপজেলা, দৌলতদিয়া যে ফেরিঘাট, সেই ফেরিঘাটেও কিন্তু ভাঙন শুরু হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড এবং বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ তারা কিন্তু আসলে ভাঙন রোধে চেষ্টা করে যাচ্ছেন। তো এই ছিল রাজবাড়ীর নদী ভাঙন থেকে আমার কাছে সর্বশেষ। দেবাশিস বিশ্বাস, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবারও আসবো।